মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। এটা আমি করতে পারবো না। রেমা, তুমি আমার জন্য ওয়েট করো না। চ্যাটার্জি গ্রুপের পাওয়ার তো তুই জানিস, সরকারের ঠিক তোর বিয়েটা দিয়ে দেওয়া হবে, প্রয়োজনে তুলে এনে। তোমাকে আমার কোনোদিনই পছন্দ ছিল না মাই ডিয়ার কাকা বাবু, ইউ আর করাপ্টেড। আর একটা কথা, ভুল করেও আমাকে তুলতে এসো না, পুরো চ্যাটার্জি পরিবারের লোক কম পড়ে যাবে আমাকে তোলার জন্য। রেহান্দা, এ কি কথা বলছিস তুই? হ্যাঁ, তুই কি পাগল হয়ে গেলি? ছোটকার সাথে এভাবে কথা বলছিস কেন? ছোটকা আমাকে হুমকি দিচ্ছে, আর হুমকিতে দমে যাওয়ার ছেলে আমি নই। ফিরে তোকে এখানে আসতেই হবে, কথাটা মাথায় রাখিস, কোনো উপায় নেই, এই বাড়িতে তোকে ফিরতেই হবে। ফিরবো না, আমি যেখানে আছি সেখানে জনশ্রুতি আছে যে চ্যাটার্জিরা নাকি বসতে ভেঙে সুপার স্পেশালিটি হসপিটাল তৈরি করছে। মামি, তোমার হাজবেন্ডকে বলে দিও, রাজেশ্বর চ্যাটার্জিকে বলে দিও, ওই বস্তির দিকে চ্যাটার্জি পরিবারের কেউ যেন চোখ তুলে না তাকায়। রেহান, ওয়েট, কি করবি তুই? কি করবি তুই? বললাম না, ভিটেমাটি উচ্ছেদ করো না, তাহলে পাপ হয়। একেবারে আমার মায়ের মতো হয়েছে, টিপিক্যাল মিডল ক্লাস ভ্যালুস। কাঁদবে না, একদম কাঁদবে না। বিয়েটা তোমার সাথেই হবে, আই প্রমিস। হ্যালো, কি খবর? কচ্ছপে জান, মিন্টু বেঁচে গেছে। আপনি জানেন আপনি কার বিরুদ্ধে এফআইআর করার কথা বলছেন? কেন কেন আমি ওনার বিরুদ্ধে এফআইআর করতে পারি না? আমার কোন অধিকার নেই? প্রকাশ্য দিবালোকে আমার বাবাকে খুন করার চেষ্টা করা হয়েছে। আপনি কি পাগল হয়েছেন নাকি? আপনার বাবাকে ওরা কেন খুন করার চেষ্টা করবে? ওরা কি খুনি নাকি? ওরা খুন করেনি, ওরা লোক হায়ার করেছে, কোলকে বলে একজন গুন্ডা, আমাদের এলাকার ত্রাস, সে তার লোক দিয়ে আমার বাবাকে খুন করতে গেছিল। আপনি ওনাদের গ্রেফতার করুন, ওনাদের গ্রেফতার করে আদালতে চালান করুন, আর তার সাথে ওই রুদ্রানী চ্যাটার্জি আর ওই রাজেশ্বর চ্যাটার্জিকে ডেকে পাঠান। মজার কি, আইন যেন ওর বাবার সম্পত্তি। ভদ্রভাবে কথা বলুন। তুমি ভদ্রভাবে কথা বলো। আপনি আমার এফআইআর নেবেন কি নেবেন না? নেবো না, এফআইআর নেবো না। এফআইআর করতে এসেছে, তাও আবার কার বিরুদ্ধে? চ্যাটার্জি গ্রুপের রুদ্রানী চ্যাটার্জি এবং রাজেশ্বর চ্যাটার্জির বিরুদ্ধে। পিপিলিকার পাখনা,
হ্যালো, হ্যাঁ ম্যাডাম বলুন। বিপিন বাবু বলছি, ম্যাডাম ওই মেয়েটা এসছে, ওই যে কি যোগমায়া, যোগমায়া ম্যাডাম, ও এসছে আপনার স্যারের বিরুদ্ধে এফআইআর করতে। কাকে স্যার বলছেন আপনি? আপনি কাকে স্যার বলছেন? একজন খুনিকে স্যার বলছেন, যিনি আমার বাবাকে খুন করার চেষ্টা করেছে তাকে স্যার বলছেন আপনি? নিজের সিনিয়রদের স্যার বলবেন, এদের নয়। হ্যালো রুদ্রানী চ্যাটার্জি, আমার বাবাকে খুন করার চেষ্টা করা হয়েছে, আমার বাবা কোনো মতে প্রাণে বেঁচেছে, এই খুনের পেছনে আপনাদের হাত আছে। শুনুন, দরকার পড়লে আমি আপনাদের বাড়ি ঘেরাও করব, দরকার পড়লে আমি সাংবাদিক ডাকব, দরকার পড়লে আবার বৈঠক করব, কিন্তু আমি আপনাদের ছাড়বো না, ছাড়বো না বলে দিচ্ছি। আইন সকলের জন্য সমান। আপনারা যদি খুন করার চেষ্টা করে থাকেন তাহলে আপনারা অপরাধী, আপনারা যদি খুন করানোর জন্য কাউকে টাকা দিয়ে ভাড়া করে থাকেন তাহলেও আপনারা সমান অপরাধী। আপনি কোলকে নামে অ্যান্টি সোশ্যালকে হায়ার করেছিলেন না আমার বাবাকে মারার জন্য, ওই বস্তি দখল করার জন্য? আমি এফআইআর করতে চাইছি কিন্তু আমার এফআইআর নেওয়া হচ্ছে না। ননসেন্স। কি? এই 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 কোনটা দে, কোনটা দে? ম্যাডাম ম্যাডাম, ওর সাহসটা দেখলেন? আমার হাত থেকে ফোনটা কেড়ে নিয়েছিল। ওই মেয়ের এফআইআর নেবেন না। হ্যাঁ, ওর এফআইআর নেবেন না, নো এফআইআর, বরং থানা থেকে ছুড়ে বাইরে ফেলে দিন। হ্যাঁ কিন্তু ম্যাডাম বলছি, এই মুহূর্তে থানায় কোনো লেডি কনস্টেবল নেই। তাহলে তাড়িয়ে দিন, থানা থেকে বড় করে তাড়িয়ে দিন, কোনো এফআইআর নেবেন না। এটা চ্যাটার্জি গ্রুপের আর এই ফ্যামিলির গুডউইলের প্রশ্ন, বুঝলেন? ওকে ম্যাডাম, ওকে। আমি করতে দেব না, কোনো সাক্ষ্য প্রমাণ নেই, পুরোটাই মিথ্যে অভিযোগ। এটা দাও, কি করছো কি তুমি? পেনটা দাও, পেনটা দাও আমাকে, পেন। এই এই শোন, এই শোন শোন, ইগলের চোখ যত দূর আমি দেখবই, আকাশের নীল যত দূর আমি আঁকবই, আমি জিতবো জিতবো জিতবই, বাজি রাখলাম আমি, জিতবো জিতবো জিতবই, বাজি রাখলাম। Don't quit. Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।